পাঁচ রকমের ভাজা আমার জন্মদিনের খাওয়া স্পেশাল। তো বাবা একটা সিনেমা নাই করেও পাঁচ থেকে দশ বার তো দেখেই, ছোট বউ বড় বউ মেজ বউ বৌমা ওই দেখো হাসি দেখো। হ্যাপি বার্থডে কংগ্রেচুলেশন অন টার্নিং 36, আমার এজ এখানে লিখে দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আর আজকে হচ্ছে 4th August আর এখন বাজে বেলা 11টা। দেখতেই পাচ্ছ তৈরি হচ্ছি, না কোথাও যাব না, আজকে একটা বিশেষ কারণে তৈরি হচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে এত সাজু গুজু করে রেডি হয়েছি কেন, যে আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, কারণ এই স্পেশাল ডেতে আমি এসেছিলাম এই দুনিয়ায়, মানে আজকে হলো আমার জন্মদিন। তো জন্মদিনের জন্য পুরো রেডি হয়ে গেছি, নতুন নাইটি পরে নিয়েছি, মা দিয়েছে এটা, এবার মা আর বাবাকে দেবো প্রণাম করতে। চলো আশীর্বাদ করো, আশীর্বাদ করো, অনেক মা স্পেশালি আজকে আমার জন্য রান্না করছে, দেখো গরমে যেমন কষ্ট করে আমার জন্য রান্না করছে। আমি তো করবো, মাকে হেল্প করবো, কিন্তু স্পেশাল মানে পুরো মেন খাবারটা কিন্তু মাই বানাবো। বাবা বাবা বলছে যেটা আমি করছি সেটা যেন একটু আরো বড় হয় আর যাতে আমি সাকসেসফুল হই আর কি। বাবা মায়ের আশীর্বাদ হচ্ছে মেন, বুঝছো। আর 12টা বাজতেই দেখো এখানে টাইম হয়ে গেছে ভিডিও দেওয়ার, তাই আমি একটু এডিটিংটা সেরে নিচ্ছি। এখানে তৈরি হচ্ছে মায়ের হাতে, মা কি বানাবা? পনির। পনির, এটা কি বলে নাম কি এটা? যাই হোক পনির তরকারি না, নিরামিষ পনির। তো কি কি দিচ্ছ মা? আদা বাটা, হ্যাঁ আদা, আর পোস্ত, গোলমরিচ, তারপরে কাজু, কাজু বাদাম, আচ্ছা কাঁচা লঙ্কা, হ্যাঁ তারপরে কিশমিশ, হ্যাঁ একটু জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, মানে এই বাটিতেই কিছুক্ষণ জল দিয়ে রেখে দেব, আর তারপরে এটাকে একদম ফাইন পেস্ট করে নিতে হবে। এখানে আমি পনির গুলো কেটে নিচ্ছি। আমার শ্বশুর বাড়িতে জন্মদিন হোক বা পুজো হোক যাই হোক না কেন, সেদিন কিন্তু নিরামিষই হয়, তাই তার যে খাওয়া দাওয়াটা যদি মাছ মাংস কিছু খাওয়ার ইচ্ছে থাকে তাহলে সেটাকে পরে করতে হয়, মানে পরের দিন করা হয়। তো এখানে পনিরগুলোতে একটু লবণ ছড়িয়ে দিলাম, মানে নুন ছড়িয়ে দিলাম, এইভাবে একটু নুন ছড়িয়ে করলে না বেশ মানে পনিরের ভেতরে ভালো নুন হয়, মানে লবণ লবণটা ঠিক হয়। পনিরগুলোকে হালকা ভেজে নিচ্ছি এখানে, আর ভেজে নিয়ে একটু জলে রেখে দেব, তাহলে পনিরগুলো নরম হবে। সকাল থেকে টাইম পাইনি তাই দেখো এখন খাচ্ছি জল খাবার, এটা লেমন রাইস বানিয়েছিলাম সকালে। তেলটা গরম হয়ে গেছে, এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম আগে, তার সাথে একটু জিরে দিয়ে দিলাম, আর ভেজে নিয়ে আমার কাছে একটু আদা পাটা ছিল আলাদা করে সেটাও একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, আর দিয়ে দেব সেই কড়া পেস্টটা, মানে যেটা পোস্ত আর তার সাথে কাজু মিশিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তাতে দিয়ে দেব একটু নুন, একটু হলুদ, দিয়ে একটু জল দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব, মানে ভালো করে একটু কষিয়ে নেব। মিডিয়াম আছে মশলাটাকে কষাবো, আর তাতে দিয়ে দিলাম ভাজা আলুগুলো, এটাকে দিয়েও ভালো করে নেড়েচেড়ে নেব। মা এটাতে কি এই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিব? এখানে দিয়ে দিলাম 2 চামচ জিরে গুঁড়ো আর 3 চামচ ধনে গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তাহলে তোমাকে একটু রেস্ট দেই না, তুমি তো সকাল থেকে কত কিছু করলাম। মা বলছে ঝোল দিয়ে দিতে, তাই ঝোল দিয়ে দিচ্ছি, ভেজানো পনির গুলো দিয়ে দিলাম। ও ওয়াও, হ্যাপি বার্থডে কার, কখন বানালি তুই? স্কুল, স্কুলে গিয়ে? হ্যাপি বার্থডে কংগ্রেচুলেশন অন টার্নিং 36, আমার এজ এখানে লিখে দিয়েছে। এখানে আমার ইউটিউবে সিম্বল দেওয়া আছে, বলো ও সিলভার বাটন। আই ওয়ান্ট ইউ টু বি হ্যাপি অল দ্য টাইম। ওরে মেরো বাচ্চা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই কেক ভি হ্যায় ইয়াহ পে, এখানে গিফট আছে, এখানে টুপি আছে, এখানে হার্ট আছে, থ্যাংক ইউ সো মাচ। এটাকে আমি ভালো করে ফাইলের ভিতরে ঢুকিয়ে রেখে দিবো, আর তুই যখন বড় হবি তখন তোকে দেখাবো, দেখ তোর যখন 10 বছর ছিল তুই আমাকে এই কার্ডটা দিয়েছিলি। মা এখানে রান্নাঘরে দেখো ফাইনাল টাচ দিচ্ছে, মানে হয়েছে কিনা দেখে নিল, আর আমার ছেলে বসে গেছে এখানে স্যালাড কাটবে বলে।
থাকতে পারবি তো? দে না তো আমি ছুটি দিচ্ছি। স্যালাড কাটতে বসে আরেকজন কি করে দেখো, এই দেখো আজকে আমি ভিডিও করার জন্য জানতে পারলাম। মা এখানে আমার জন্য ভাত বাড়ছে আর কি কি বাড়ছে দেখো, ভাত তার সাথে এটা কি মা? এগুলো বরবটি ভাজা, তারপরে আলু ভাজা, ওই যে পাঁচ রকমের ভাজা যেটা, আচ্ছা আলু ভাজা, আলু ভাজা আর মিষ্টি কুমড়া ভাজা দুটা, আর বেগুন ভাজা তিনটা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, বরবটি ভাজা আর ভেন্ডি ভাজা, এই পাঁচ রকমের ভাজা আমার জন্মদিনের খাওয়া স্পেশাল। মানে যবে থেকে আমার বিয়ে হয়েছে মা কিন্তু আমার জন্মদিনে কোনোদিনও ছিল না, আর মা আছে বলে এই জন্মদিনটা এতটা স্পেশাল আর কি। দেখো মা আমার জন্য সুন্দর করে থালাও সাজিয়ে দিয়েছে এখানটায়। ও বাবা, মানে বিয়ে হয়ে গেলে মানে বাড়ির বউকে মেয়ে হিসেবে মাই খাওয়াবে। এখানে এখন পনির তরকারি দেওয়া হবে, হ্যাঁ ডাল দেওয়া হবে। আচ্ছা ও মানে আজকে ফাটাফাটি খাওয়া আর কি। এই দেখো বাবা সেই ফেমাস গেঞ্জি, তোমার এই গেঞ্জির জন্য তো তুমি এত ফেমাস হয়ে গেছো বাবা, সবাই বলছে তোমার থেকে গেঞ্জিটা এত সুন্দর, দারুণ লাগছে। তো কার সিনেমা দেখছো আজকে? রঞ্জিত মল্লিক। ও বাবা, কি নাম সিনেমাটা? বিধিলিপি। আচ্ছা ছোট বউ, বড় বউ, মেজ বউ, বৌমা, ওই দেখো হাসি দেখো। এই দেখো আমার জন্মদিনের থালা সাজানো গুছানো শেষ। আর বলবে তোমরা পায়েসটা, আমি মাকে বলেছি যে পায়েসটা বিকেলে করতে, কারণ কিনা বিকেলে পায়েসটা হবে লুচি টুচি দিয়ে খাওয়া হবে, তাহলে বেশ ভালো লাগবে। তাই এখন আর পায়েস করিনি, এর মধ্যে লাগবে একটা মিষ্টি আর একটু স্যালাড, ব্যাস। না তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো, তাহলেই হবে। তিনজনে বসে আছে আর বসে গেছে খেতে আর কি। আর পনিরটা খেয়ে দেখা, দিদুনের রেসিপি এটা, কেমন হয়েছে খেতে বল খেয়ে দেখি। ভালো হয়েছে? তাই আর মাও বসে গেছে, মা আবার পনির খায় না। বাবা কেমন আগে পনিরটা একটু খাই বলো, কেমন হয়েছে? আচ্ছা ঠিক আছে, বাহ, খাওয়া দাওয়ার পর্ব তো এখানেই শেষ হচ্ছে। হ্যাঁ তবে বিকেলবেলা দেখি কি একটু প্ল্যান তো কিছু একটা করবোই আর কি। তোমরা দেখতে পাচ্ছো এইখানে দেখো আমি হয়ে গেছি রেডি, আর এই হচ্ছে আমার ড্রেসটা, এই একটা কুর্তি। তো এই কুর্তিটা বলতে পারো আগে থেকেই নেওয়াই ছিল, তো কুর্তির সাথে শুধু একটা প্যান্ট নিয়ে এসেছিলাম। এমনি সন্ধ্যেবেলা কিছু করা হবে না সেইভাবে, শুধু মা একটু লুচি করেছে, পায়েস করেছে, আর সেটা একটু ঠাকুরকে দিয়ে মোটামুটি আমাদের আজকের বার্থডে সেলিব্রেশন কমপ্লিট। একটু ছোট একটা সেলিব্রেশন বাকি থাকবে, সেটা কিন্তু আমরা কালকে করব। দেওর আর দেওরের বউ আমার জন্য গিফট পাঠিয়েছে, হ্যাঁ মানে সে তাও আবার হায়দ্রাবাদ থেকে, তো বুঝতেই পারছো কতটা মানে একটা আনন্দের ব্যাপার আর কি। তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে কি গিফট ওরা পাঠিয়েছে আমাকে। এইখানে দেখো, এই যে এটা হচ্ছে আমার দেওরের বউ আমার জন্য পাঠিয়েছে, কি সুন্দর না দেখতে, কিন্তু দারুণ লাগছে। এটা একটা ইনডোর প্লান্ট। আরেকটা যেটা গিফট পাঠিয়েছে বললাম সেটা হচ্ছে এটা কেক। ওয়াও কেকটা কি সুন্দর না, সত্যি এত দূরের থেকেও মানে এত মনে করে পাঠিয়েছে, এত ভালো লাগছে কেকটা, দারুণ। এটা একটা বাটারস্কচ কেক, থ্যাংক ইউ। লেকিন ওই থোড়া যে পুরি আর ক্ষীর বানাইতি, তো ওই সোচি কে চড়া দিতি। তো এই তো হয়ে গেল গিফটের পালা, এবার হচ্ছে যেটা মা বানিয়েছে সেটাকেও একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। এখানে তো পুরো রান্নাঘরে মনে হচ্ছে যুদ্ধ হয়ে গেছে আর কি।
হ্যাঁ, মোটামুটি লুচি বানিয়েছে, তার সাথে এখানে পায়েশ, আর এখানে আছে এই যে পনিরের তরকারি। এখানে দেখো মিষ্টি নিয়ে এসছে, ছেলে আর বাবা গিয়েছিল, মানে আমার বাবা আর আমার ছেলে গিয়েছিল, গিয়ে দোকান থেকে নিয়ে এসছে ওদের পছন্দের। এটা আমারও খুব পছন্দের মিষ্টি একটা। তো এই তো হলো আমার আজকের বার্থডে সেলিব্রেশন, আর আবার একটা নতুন ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।